এখন আমরা আলোচনা করব প্রোগ্রামের সংগঠন নিয়ে। একটি প্রোগ্রামের তিনটি অংশ থাকে, একটি হচ্ছে ইনপুট, একটি হচ্ছে প্রসেস এবং আরেকটি হচ্ছে আউটপুট। আমরা এখন সেটি নিয়ে দেখব। ধরো আমরা যদি প্রোগ্রামকে একটি মেশিনের সাথে তুলনা করি, আমরা স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের সেই মেশিন কিংবা আমাদের সেই প্রসেস ইউনিটটা। তো আমরা যদি এখন দেখি যে আমরা যদি কোনো কিছু ইনপুট দেই, সেটি প্রসেস হয়ে আমাদেরকে কিছু আউটপুট দিবে। অর্থাৎ আমি যদি এখানে টু ইনপুট দেই এবং সেটি যদি আমাকে প্রসেস করে ফোর আউটপুট দিতে পারে, আবার যদি থ্রি ইনপুট দেই তাহলে কিন্তু আমাকে নাইন আউটপুট দিতে পারে। অর্থাৎ এ থেকে কিন্তু তোমরা বুঝতে পারছো যে এই প্রোগ্রামটির কী কাজ। অর্থাৎ আমি যেই সংখ্যাই দিই না কেন, আমি যদি এটাকে এক্স দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এক্স সংখ্যা দেই, তাহলে কিন্তু আমাকে এই প্রোগ্রামটি এক্স স্কোয়ার হিসেবে আউটপুট দিবে। তো প্রোগ্রাম ডেভেলপমেন্ট স্টেপ রয়েছে বা প্রোগ্রামিং উন্নয়নের কিছু ক্ষেত্র রয়েছে, সেটিকে সাধারণত পাঁচ অথবা সাতটি ভাগে ভাগ করা হয়। এই সাতটি ভাগ আমরা এখন আলোচনা করব। তো আমরা প্রথমে চিত্রটি দেখে আসি। তো প্রথমেই যেটি রয়েছে প্রবলেম ডেফিনেশন বা সমস্যার বিশ্লেষণ বা সমস্যার ফুল জিনিসটি কি। তো এক্ষেত্রে তোমার প্রথমেই যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে যে এই যে আমাদের যে সমস্যাটি রয়েছে তার কোন কোন জিনিসগুলো ইনপুট এবং আমার কাছে কি চাওয়া হয়েছে, অর্থাৎ আমি এখানে কি কি ইনপুট দিব এবং এর বদলে আমাকে আমার কাঙ্ক্ষিত প্রোগ্রামটি কি কি আউটপুট দিবে, এগুলো একদম প্রথমেই খুব ক্লিয়ারলি আলাদা করে ফেলতে হবে। এরপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে আমরা এখানে যে জিনিসটি নিয়ে ফোকাস করব সেটি হচ্ছে আমাদের কি কি ডেটা স্ট্রাকচার ব্যবহার করা হবে, কি কি অ্যালগোরিদম ব্যবহার করা হবে, আমাদের ইনপুট ডিজাইন কি হবে, আউটপুট ডিজাইন কি হবে, এসব নিয়ে। এবং আমরা চাইলে এখানে আমাদের সুডোকোডের ব্যবহারটিও আনতে পারি। সুডোকোড বলতে আমরা বুঝাই আমরা যে প্রোগ্রামটি করব সেই প্রোগ্রামের মতো একটা মেকি, অর্থাৎ সুডো যেটাকে বলা হয়ে থাকে, সেই জিনিসটি নিয়ে আমরা জাস্ট একটা ছক করব, অথবা আমরা জাস্ট হাতে একটু লিখে রাখবো যে হয়তো বা এই প্রোগ্রামটি এভাবে এভাবে আঁকাতে পারে। এই জিনিসটিকে আমরা সাধারণত সুডোকোড বলে থাকি। এরপর হচ্ছে কোডিং। এই পর্বে আমরা আমাদের ফুল কোড বা প্রোগ্রাম করে থাকব। এরপর হচ্ছে ডিবাগিং। ডিবাগিং বলতে বোঝায় আমরা যে কোড বা প্রোগ্রাম করব এখানে কিন্তু আমাদের বেশ কিছু ভুল ত্রুটি থাকবে। এইসব ভুল ত্রুটি খুঁজে বের করা এবং এইসব ভুল ত্রুটি ফিক্স করাকে বলা হয়ে থাকে ডিবাগিং। ডিবাগিংয়ের পরের স্টেপটি হচ্ছে টেস্টিং। বিভিন্ন ধরনের টেস্টিং রয়েছে। তো আমরা যে কম্পিউটারকে কোনো কিছু ইনপুট দিচ্ছি, সে যে আমাকে আউটপুট দিচ্ছে, এজন্য আমরা ড্রাই রান করতে থাকতে পারি। ড্রাই রান অর্থ বোঝানো হয়ে থাকে যে আমাদের কম্পিউটার যে আউটপুট দিচ্ছে, আমরা সেম কিছু ইনপুট নিয়ে আমরা জাস্ট হাতে সিমুলেশন করে এটি দেখা যে কম্পিউটার আমাকে একদম সঠিক তথ্য দিচ্ছে কিনা। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের টেস্টিং করতে পারি। এরপর হচ্ছে ডকুমেন্টেশন। আমরা একদম প্রথম থেকে যে সমস্যা বিশ্লেষণ করছি, ডিজাইন করছি, কোডিং করছি, প্রত্যেকটি ধাপের জন্যই কিন্তু আমাদের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। ডকুমেন্টেশন বলতে বোঝানো হয়ে থাকে আমরা এই যে প্রত্যেকটি ধাপ, আমরা কোন কোন ধাপে কী কী কাজ করেছি সেগুলার লিখিত স্টেটমেন্ট। যেমন আমরা কোন কোন অ্যালগোরিদম ব্যবহার করেছি, কোন কোন ফ্লো চার্ট কিংবা ডেটা স্ট্রাকচার ব্যবহার করেছি, সেগুলো সব কিছু লিপিবদ্ধ রাখা হয়ে থাকে। এবং সর্বশেষ হচ্ছে মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ। মেইনটেনেন্স বলতে বোঝানো হয়ে থাকে আমরা যে এই ফুল প্রোগ্রামটি করলাম সেই প্রোগ্রামটি একসাথে না করে আমরা কিন্তু বিভিন্ন ছোট ছোট মডিউলও করতে পারি, যার ফলে আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পরবর্তীতে পাওয়া যাবে। যেমন আমাদের যদি কখনো কোনো জিনিস আপডেট করা লাগতে পারে, কোনো জিনিস পরিবর্তন করা লাগতে পারে, কোনো জিনিস অ্যাড করা লাগতে পারে, এইসব ক্ষেত্রে আমরা যদি ছোট ছোট মডিউলে ভাগ করে রাখি প্রোগ্রামটি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই জিনিসটি মেনটেন করতে পারবো এবং কোথাও যদি কোনো ভুল থাকে
সেই ভুলটা আমরা খুব তাড়াতাড়ি ধরতে পারবো এবং সেটি ফিক্স করতে পারবো।